আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল অবজার্ভ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার এই কৃষি ক্লাসে। তোমাদের সঙ্গে আছে আমি সাকিরুল ইসলাম মিতু, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নকশাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনেক দিন পর তোমাদের সঙ্গে কৃষি ক্লাসে দেখা হচ্ছে, তো চলো আমরা কৃষি ক্লাসটা শুরু করি। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো, তৃতীয় অধ্যায়, সে শিক্ষণ ফলটি কি পাবে সেটা আমরা আগে দেখে নিই। ব্যবহার অনুযায়ী মাটি শনাক্ত করতে পারবে, কৃষি ফলনে মাটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, কৃষি ক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, এটা হচ্ছে আমাদের শিক্ষণ ফল। এরপর আছে আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় আছে, দেখো মাটির গঠন, প্রকারভেদ ও গুণাগুণ আলোচনা, সেচ ও সেচ পানির উৎস, পানি সেচের প্রয়োজনীয়তা, পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ, গৃহপালিত পশু পাখির খাবার, পানির উৎস, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এগুলো আজকে। আচ্ছা, প্রথমে আমরা জানি মাটি কি। প্রথমে মাটি দেখো, মাটি কাকে বলে? মাটি হচ্ছে এক প্রকার মিশ্র পদার্থ যা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে গঠিত, অর্থাৎ যা খনিজ ও জৈব পদার্থের সমন্বয়ে গঠিত একটা মিশ্র পদার্থ হচ্ছে মাটি। মাটির উপাদান কয়টি? মাটির উপাদান চারটি। এগুলো কি কি? যেমন অজৈব পদার্থ, জৈব পদার্থ, পানি এবং বায়ু। তো আমরা একটু জেনে নিই অজৈব পদার্থ কি। অজৈব পদার্থ প্রাকৃতিক শক্তি, যেমন তাপ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, পানি প্রবাহ ইত্যাদির প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির অজৈব বা খনিজ পদার্থ তৈরি করে। মাটিতে খনিজ পদার্থের পরিমাণ 45%। তারপরে আছে জৈব পদার্থ, জীব জন্তুর মৃতদেহ, বাড়ির গাছপালা, শাক সবজির অবশিষ্টাংশ, লতা পাতা, খড়কুটো প্রভৃতি মাটিতে পচে জৈব পদার্থ তৈরি হয়। মাটির আয়তনের শতকরা 5% হচ্ছে জৈব পদার্থ। এরপরে আছে পানি। মাটির অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, ভূগর্ভস্থ পানি ও সেচ ব্যবস্থা থেকে প্রাপ্ত পানি মৃত্তিকার পানির প্রধান উৎস। আদর্শ মাটিতে পানির পরিমাণ শতকরা 25%। তারপরে আছে বায়ু। মাটির গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ু। গাছপালার জীবন ধারণের জন্য বায়ু প্রয়োজন। আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ প্রায় 25%। এখানে আমরা একটা ছবি দেখছি, দেখো এখানে আমি মাটির উপাদানগুলোকে দেখানো হয়েছে, যেমন 25% পানি, 45% অজৈব ও খনিজ পদার্থ, তারপরে আছে দেখো 25% বায়ু, 5% হচ্ছে জৈব পদার্থ, বাকিটা হচ্ছে মাটি। এই ছবিটা দ্বারা এই উপাদানগুলোকে বোঝানো হয়েছে। এরপরে আছে মাটির প্রকারভেদ। মাটিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন বেলে মাটি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। বেলে মাটিটা কি? এই মাটিতে শতকরা 70% বা তারও বেশি বালিকণা থাকে। বেলে মাটিতে প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে চীনা, কাউন, আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব। তাহলে দেখলাম আমরা যে কম্পোস্ট, গোবর, সবুজ সার প্রয়োগ করে এখানে চীনা, কাউন, আলু, তরমুজ এগুলো চাষ করা সম্ভব। দোআঁশ মাটি, এই মাটিতে বালিকণার পরিমাণ শতকরা 70% এরকম, কিন্তু 20%-এর বেশি থাকে। এই মাটিতে সব ধরনের ফসলই ভালো জন্মে। তারপরে আছে এঁটেল মাটি, এই মাটিতে শতকরা 40% কণা থাকে। ধান, পাট, আখ ও শাকসবজি এই মাটিতে ভালো জন্মে। আমরা মাটির প্রকারভেদ, মাটির কতগুলো ছবি দেখছি, দেখো দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি। দোআঁশ মাটির ফসল আমি বললাম, দোআঁশ মাটিতে ভালো ফসল জন্মে, ছবি দ্বারা এখানে দেখানো হয়েছে। তারপরে আছে মাটির গুণাগুণ। মাটির গুণাবলীকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ভৌত গুণাগুণ, রাসায়নিক গুণাগুণ এবং জৈবিক গুণাগুণ। ভৌত গুণাগুণ কি? মাটির বুনট, মাটির ঘনত্ব, মাটির বর্ণ এই ইত্যাদিকেই বোঝানো হয়েছে ভৌত গুণাগুণ, অথবা মাটিতে তোমার পানির কতটুকু প্রয়োজন সেগুলো বোঝানো হয়।
রাসায়নিক গুণাগুণের মধ্যে কি পড়ছে? মাটির অম্লত্ব, ক্ষারত্ব, মাটির লবণাক্ততা ইত্যাদিকে বোঝায় রাসায়নিক গুণাগুণ। জৈবিক গুণাগুণ অণুজীবের প্রকার, অণুজীবের সংখ্যা ইত্যাদিকে বোঝায় জৈবিক গুণাগুণ। মাটির গুণাগুণের গুরুত্ব, মাটির গুণাগুণ ফসল উৎপাদনের জন্য মাটির গুণাগুণের গুরুত্ব হচ্ছে অপরিসীম। মাটির ভৌত গুণাবলী ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে। আমরা জেনেছি যে মাটির ভৌত গুণাগুলির মধ্যে কি থাকে, মাটির বুনন, মাটির ঘনত্ব, মাটির বর্ণ, এইসব যা মাটি যা ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে থাকে। রাসায়নিক গুণাবলীর মধ্যে আমরা দেখেছি যে মাটির অম্লত্ব, ক্ষারত্ব এবং লবণাক্ততা। কোনো কোনো ফসল কিন্তু অতিরিক্ত লবণাক্ত বা অতিরিক্ত ক্ষার অম্লত্ব তে ভালো ফসল হয় না। এই কারণে কিছু কিছু মাটি আবার নিরপেক্ষ থাকে, অর্থাৎ এগুলোর পরিমাণ খুব কম থাকে, সে মাটিতে ফসল ভালো উৎপাদন হয়। রাসায়নিক গুণ সম্পন্ন মাটিতে উদ্ভিদের জন্য সহজলভ্য পুষ্টি উপাদান বেশি থাকে ও অণুজীব কার্যাবলী সক্রিয় থাকে এই রাসায়নিক গুণ সম্পন্ন মাটিতে। জৈবিক গুণাবলী সম্পন্ন মাটিতে থাকে জীব ও অণুজীব, হিউমাস ও পুষ্টি উপাদান সহজলভ্য করে, অনেক উপকার করে থাকে। জৈবিক গুণাবলী সম্পন্ন মাটিতে সাধারণত আমরা দেখি যে যেসব অণুজীব অর্থাৎ কেঁচো, তারপরে তোমার বিভিন্ন ছোট ছোট জীবগুলো, সেগুলো সেই মাটি সম্পন্নতে জীব আর অণুজীব হিউমাস ও পুষ্টি উপাদান সহজলভ্য করে অনেক উপকার করে থাকে। এই এই হলো মাটির গুণাগুণ। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো সেচ, সেচ কাকে বলে? জমিতে কৃত্রিম উপায়ে পানি সরবরাহ করাকে বলা হয় সেচ। সেচের পানির উৎস হচ্ছে দুটি, একটা হচ্ছে ভূগর্ভস্থ পানি, আরেকটি হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি। ভূগর্ভস্থ পানি, ভূপৃষ্ঠস্থ পানি কি? এই পানির উৎস হচ্ছে পুকুর, নদী, খাল, বিল, অর্থাৎ ভূপৃষ্ঠের বিভিন্ন যেসব জায়গা থেকে আমরা পানি পাবো সেই উৎসগুলো, পুকুর, নদী, খাল, বিল থেকে তো আমরা পানি পাই, সেটা হচ্ছে ভূপৃষ্ঠস্থ পানি। তারপরে হচ্ছে ভূগর্ভস্থ পানি, এই পানির উৎস হচ্ছে বৃষ্টির পানি, বৃষ্টির পানি হচ্ছে ভূগর্ভস্থ পানি। পানি সেচের প্রয়োজনীয়তা, পানি সেচের কি প্রয়োজন? বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, সবসময় বৃষ্টির উপরে আমাদের দেশ কিন্তু চাষাবাদ করা, নির্ভর করে চাষাবাদ করা সম্ভব হয় না। অনেক সময় কৃত্রিম ভাবে পানি সেচের প্রয়োজন পড়ে, যেমন বর্ষাকালে তো বৃষ্টি অনেক হয় কিন্তু সবসময় বৃষ্টি প্রয়োজন পড়ে না ফসলের জন্য, আবার গ্রীষ্মকালে বৃষ্টি থাকে না, শীতকালেও বৃষ্টি থাকে না, তখন পানির অভাব দেখা যায়। সেচের মাধ্যমে সেই পানির অভাবটা পূরণ করা হয়। পানির অভাবে, কারণ পানির অভাবে ফসলের ফলন কম হয়, তাই ফসলের ফলন বাড়ানোর জন্য পানি সেচ দিতে হয় কৃত্রিম উপায়ে। ফসলের বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ে পানির চাহিদা বিভিন্নতা অনুযায়ী ফসলে সেচ দেয়া হয়। সেচের মাধ্যমে মাটির তাপমাত্রাকে ঠিক রাখা হয় এবং ঠিকমতো সেচ দিলে ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। এ হচ্ছে পানি সেচের প্রয়োজনীয়তা। এরপরে আছে মাছ চাষে পানির ভৌত গুণাগুণ। মাছ চাষের ক্ষেত্রে পানি কতগুলো ভৌত গুণাগুণ আছে, সেগুলো কি? পানির বর্ণ, পানির বর্ণ যদি সবুজ হয় তাহলে বোঝা যাবে যে এই মাটিতে পানি উৎপাদন, মাছের খাদ্য উৎপাদনশীলতা বেশি। আর পানির এই বর্ণের উপরে উৎপাদনশীলতা শক্তিটা নির্ভর করে থাকে। পানির বর্ণ যদি সবুজ, হালকা সবুজ কিংবা বাদামি হয় তাহলে বুঝতে হবে এখানে মাছের প্রাকৃতিক খাদ্য রয়েছে। সাধারণত সার প্রয়োগ করে পানির বর্ণটাকে ঠিক রাখা হয়। পানির স্বচ্ছতা, স্বচ্ছতা, পানির স্বচ্ছতা বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো পানি যদি 25 সেন্টিমিটারের কম হয় স্বচ্ছতা, তাহলে সেই পানিটা ভালো, অর্থাৎ এই পানিটা মাছের জন্য উপযোগী। কিন্তু দেখা যায় যে অনেক সময় পানিতে যদি হাতের কনুইটা ডুবানো হয়, তাহলে যদি হাতের তালু দেখা যায় অর্থাৎ পানিটা অনেক বেশি স্বচ্ছ হয়, তাহলে বোঝা যাবে এখানে মাছের খাদ্যের চাহিদা রয়েছে, ঘাটতি আছে, তখন সেই মাটিতে সার প্রয়োগ করা হয়। তারপরে আছে পানির গভীরতা। পানির গভীরতার উপরে মাছ চাষটা অনেকটা নির্ভর করে থাকে। সাধারণত পানির গভীরতা 1.5 থেকে 3 সেন্টিমিটার যদি হয় তাহলে সেখানে ভালো মাছ চাষ করা যায়, তবে 2 সেন্টিমিটার হলেও যথেষ্ট, তাহলে পানির গভীরতাটা অনেকটা মাছ চাষের উপরে নির্ভর করে থাকে। পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা বেশি বা কমের উপরেও মাছ চাষ নির্ভর করে। সাধারণত দেখা যায় যে শীতকালে, শীতকালে তো পানির তাপমাত্রা কম থাকে, আবার গ্রীষ্মকালে বেশি থাকে, খুবই কম বা খুব বেশি পানির তাপমাত্রা হওয়া যাবে না, একটা নির্দিষ্ট
পর্যায়ে থাকতে হবে, মাছ চাষের জন্য একটা উপযোগী পর্যায়ে থাকা লাগবে পানির তাপমাত্রা। তারপরে আছে সূর্যালো। সূর্য আলো অর্থাৎ পুকুর বা খাল বিল যেখানে মাছের চাষ করা হবে তার আশেপাশে সেই পানিটাতে সূর্যের আলো যেন সঠিকভাবে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এটা একটা পানির ভৌত গুণাগুণ, কারণ যদি পানি পুকুরের আশেপাশে কোনো গাছপালা থাকে সেই ছায়াটা পড়ে তাহলে সেখানে মাছ ভালো চাষ করা যাবে না, অর্থাৎ সেখানে পর্যাপ্ত সূর্যের আলো প্রয়োজন, পৌঁছাতে হবে পানিতে। সাধারণত কচুরি পানা কিংবা ছোট ছোট গাছপালা লতা পাতা জাতীয় পানিতে থাকলে সেই পানির তাপমাত্রা ঠিক থাকে না, সেই কারণে পানি পরিষ্কার হতে হবে এবং আশেপাশের এলাকা পুকুর বা খাল বিলের গাছপালা বেশি থাকা যাবে না, পরিষ্কার থাকতে হবে, তাহলে সূর্যের আলোটা পৌঁছাবে, কারণ সূর্যের আলো মাছের খাদ্য উৎপাদনে সাহায্য করে। এরপরে আমরা জানবো মাছ চাষে পানির রাসায়নিক গুণাগুণ। দ্রবীভূত অক্সিজেন, পানিতে যে অণুজীবগুলো থাকে সেগুলো যে অক্সিজেন গুলো ছাড়ে, আবার বাতাস থেকেও অক্সিজেন পাওয়া যায়, তাহলে এই দুটো অক্সিজেন পানির সাথে মিশে যায়। পানিতে বসবাসকারী মাছ, বিভিন্ন জলজ প্রাণী, তারপরে জীবগুলো, এগুলো সেই অক্সিজেনকে গ্রহণ করে থাকে। কিন্তু যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে অক্সিজেনের ঘাটতি পড়ে, সাধারণত কি কারণে ঘাটতি পড়ে, যদি দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে কিংবা এই গাছপালার লতা পাতা পচে যায়, কাঁচা গোবর যদি ফেলা হয় পানিতে, তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অক্সিজেনের এই ঘাটতি পূরণ করতে, পানিতে যে অক্সিজেনের ঘাটতিটা পূরণ করার জন্য কৃত্রিম উপায়ে সেখানে স্রোতের সৃষ্টি করা হয়, এভাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করা যায়। দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, যদি পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে পানি বিষক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে, সাধারণত জৈব পদার্থ এবং কাদা, ফলে পানিতে তাপমাত্রা বেড়ে এই কার্বন ডাই অক্সাইডের আধিক্য সৃষ্টি হয়, এ কারণে এটা নিয়মিত পর্যায়ে পরিমিত পর্যায়ে থাকতে হবে। পানির পিএইচপি, পানির পিএইচপি দিয়ে পানির অম্লত্ব এবং ক্ষারত্ব মাপা হয়। সাধারণত বলা যায় যে যদি পানির পিএইচপির পরিমাণ 7 এর কম হয় তাহলে পানিটি হচ্ছে অম্লত্ব, আর যদি 7 এর বেশি হয় তাহলে সেই পানি ক্ষারত্ব, আর যদি 7 হয় তাহলে সেটি নিরপেক্ষ পানি। ফসফরাস, ফসফরাস হচ্ছে পানিতে মাছের খাদ্যের পরিমাণ বাড়ায় ফসফরাস, আর নাইট্রোজেন হচ্ছে অণুজীবের জন্য খুবই উপকারী, এই অণুজীবগুলো হচ্ছে মাছের খাদ্য। পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে মাছের খাদ্য পূরণ করার জন্য পানিতে পটাশিয়াম দেয়া হয়। এই হচ্ছে আমাদের মাছ চাষের রাসায়নিক গুণাগুণ। এরপর আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, গৃহপালিত পশু পাখির খাবার পানি। আমরা জানি যে পানির অপর নাম হচ্ছে জীবন, পানি ছাড়া কোনো জীবই কিন্তু বাঁচতে পারে না। পুষ্টি দেহের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর, হজম, বিপাক ক্রিয়া, দূষিত পদার্থ দেহ থেকে নির্গত করতে এবং দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পানির ভূমিকা রয়েছে। পরিমিত পানি গ্রহণ না করলে কিন্তু পশুর খাদ্য গ্রহণ ও ব্যবহারে বিঘ্ন ঘটবে, পশু পাখির উৎপাদন কমে যাবে, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে পশুকে পানি পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে। তবে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন পশুর যে পানিটা দেওয়া হবে সেটা অবশ্যই বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। দেখা যায় যে দুধেল গরুর দৈনিক, অর্থাৎ যে গাভী দুধ দুধ দেয় তার কিন্তু দৈনিক 30 থেকে 40 লিটারের পানির প্রয়োজন হয়, এবং একটি মুরগির ক্ষেত্রে দৈনিক তা 200 থেকে 300 মিলি পানির প্রয়োজন হয়। এ কারণে পশু পাখিকে যখন আমরা পানি খাওয়াবো তো অবশ্যই তাদের প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ পানি খাওয়াতে হবে, কারণ সেটা তাদের বিপাক ক্রিয়ার, হজম শক্তি, তারপর দেহের পুষ্টিগুলো একটার সাথে অন্য স্থানে স্থানান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। এই হলো গৃহপালিত পশু পাখির খাবার পানি। আমরা কিন্তু গৃহপালিত পশু পাখির খাবার পানি বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে পেয়ে থাকি, তবে পানি পশু পাখি খাওয়ানোর আগে অবশ্যই তার বিশুদ্ধতা যাচাই করে নিতে হবে। এবার আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, মূল্যায়নের প্রশ্ন। মূল্যায়নের প্রশ্ন আছে, দেখো প্রথম প্রশ্ন, মাটির উপাদান কয়টি? আমরা পড়েছি মাটির উপাদান 4টি, কি কি ছিল? জৈব পদার্থ, অজৈব পদার্থ, পানি এবং বায়ু, এই 4টি হচ্ছে মাটির উপাদান। আদর্শ মাটিতে পানির পরিমাণ কত? আদর্শ মাটিতে পানির পরিমাণ হচ্ছে শতকরা 25 ভাগ। বেলে মাটিতে কি কি ফসল জন্মে? বেলে মাটি হচ্ছে আমরা জানি যে কম্পোস্ট এবং গোবর দিয়ে তাকে ফসল উৎপাদনের উপযোগী করা যায়,
এই মাটিতে আলু, তরমুজ, চিনা, কাউন এই জাতীয় ফসলগুলো জন্মে। মাটি দুটি ভৌত গুণাগুণ উল্লেখ করো। মাটি দুটি ভৌত গুণাগুণ, আমরা বেশ কয়েকটি গুণাগুণ জেনেছি। ভৌত গুণাগুলির মধ্যে রয়েছে মাটির অম্লত্ব এবং মাটির ক্ষারত্ব। পানির একটি রাসায়নিক গুণ উল্লেখ করো। পানির একটি রাসায়নিক গুণ হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। অর্থাৎ আমরা জানলাম যে পানিতে যে অণুজীবগুলো থাকে তারা যে অক্সিজেনটা ত্যাগ করে সেটি পানির সাথে মিশে যায়, তাছাড়া বাতাস থেকে অক্সিজেন পাওয়া যায় সেগুলো পানির সাথে মিশে যায় এবং পানিতে বসবাস করে বিভিন্ন ধরনের মাছ বা অন্যান্য যেগুলো জলজ প্রাণী অণুজীব থাকে জীব থাকে সেগুলো সেই অক্সিজেনটা গ্রহণ করে, কারণ অক্সিজেন জীবন ধারণের জন্য অপরিহার্য। এরপরে আগামী দিন তোমাদের সঙ্গে আছে আমার ক্লাস 2, পাঠ হবে 8 থেকে 12। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে, তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো কিছু জানার থাকলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি জানাই যে তোমরা সবাই সুস্থ সবল এবং নিরাপদ থাকবে, সর্বদা সচেতন থাকবে এবং পুষ্টিকর খাবার খাবে। এখন যে ক্লাসগুলো হচ্ছে, পরীক্ষাগুলো হচ্ছে, সেগুলো ঠিক মতো দিবে, নিয়মিত ক্লাসগুলো টপলেসগুলো সম্পন্ন করবে এবং সবগুলো ক্লাস সঠিক সময়ে উপস্থিত থেকে ক্লাসগুলো করবে। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই জানাবে। তোমাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আমার এখন ক্লাস। আল্লাহ হাফেজ।